মাশরাফি বিন মুর্তজার আনফিট অবস্থায় খেলা নিয়ে মোহাম্মদ আশরাফুলের সুরে সুর মেলালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান ফিটনেস ছাড়া মাশরাফির খেলার কারণে বিপিএল এর ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন মন্তব্য করেছেন আকরাম বেসরকারি টিভি চ্যানেল টোয়েন্টি ফোর কে দেওয়া সাক্ষাৎকারে আকরাম বলেন বিপিএল শুধু বাংলাদেশের ক্রিকেটারদের জন্য না এটার একটা ইমেজ আছে পুরো বিশ্বের ক্রিকেটাররা এটা দেখছে টিমের পারফরম্যান্স থেকে সব কিছুই কিন্তু চোখে পড়বে যারা ক্রিকেট বোঝে তারা সব জানে শুধু খেলার জন্য খেলা নয় টুর্নামেন্টের মান রক্ষার জন্য ভালো খেলাও জরুরি এমনটি জানিয়ে বলেন শুধু ভালো জার্সি পরে মাঠে নামলে হবে না ভালো পারফর্ম করতে হবে ভালো ফিল্ডিং করতে হবে ভালো বলিং ব্যাটিং করতে হবে এর আগে মাশরাফির খেলার কারণে বিপিএল ছোট হচ্ছে দাবি করে মোহাম্মদ আশরাফুল বলেছিলেন এখানে আমাদের আগামীর খেলোয়াড় আসবে এই যে ছয় মাস পর আমাদের বিশ্বকাপ তাদের দলে কিন্তু রেজাউর রহমান রাজা বসে আছে যার একটা সুযোগ ছিল এই টুর্নামেন্টে ভালো করে বিশ্বকাপের সম্ভাবনা থাকত সে জায়গায় একটা মিসিং আশরাফুলের সেই বক্তব্যের সাথে মিলে গেছে আকরামের অভিমত তিনি বলেন তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া আমাদের দায়িত্ব এই প্ল্যাটফর্ম থেকে নতুন খেলোয়াড় উঠে না এলে এটা ভালো ইঙ্গিত না মাশরাফি এবার অনেকটা চাপে পড়ে বিপিএল খেলছেন হাঁটুর চোট নিয়ে সিলেট স্ট্রাইকার্স ফ্রান্সাইজি তাকে দিয়ে রেখেছে অধিনায়কের তকমা দুইশো পঞ্চাশ দিন পর মাঠে ফিরে প্রথম বলে উইকেট তুলে নিলেও মাশরাফির যে ফিটনেস তা বিপিএল খেলার মতো নয় স্বীকার করেছেন তিনিও তবে বিপিএল খেলার কারণে মাশরাফি এভাবে রথি মহারথীদের তোপের মুখে পড়বেন তা গুণাক্ষরেও টের পাননি কেউ জাতীয় সংসদের হুইপ হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনক দ্বিতীয়বার নির্বাচিত সংসদ সদস্য মশরাফি বিন মর্তুজা আগামী তিরিশ জানুয়ারি দ্বাদশ সংসদ অধিবেশন শুরু হবে সংসদ অধিবেশন শুরু হলে বিপিএল নাকি সংসদ কোন দিকে সময় দেবেন মাশরাফি তাই এখন দেখার বিষয়